আমন্ত্রণ বিকেল 4টার নিউজে সাথে আছি আমি তাসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যে যত পরামর্শ দিক দেশটা আমাদের বললেন প্রধানমন্ত্রী। 13 রাষ্ট্রদূতের বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বললেন তথ্যমন্ত্রী। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অফিসে চুরি অভিযোগ নূরের। পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ নিহত 6। ভারত থেকে এলো ডেঙ্গু ম্যালেরিয়া এইচআইভি টেস্টের কিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যত পরামর্শতেই দেশটা আমাদের, আর এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে, সেই চিন্তা থেকে আমি দেশ চালাই। আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বিদ্যমান রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পের আওতায় নবনির্মিত 72 কিলোমিটার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর বিশ্ব ব্যাংকের পরামর্শে লোকসানের কারণে রেল লাইন বন্ধ করতে চেয়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেল কিভাবে উন্নত হয় সে পদক্ষেপ নেই। পরে আবার দ্বিতীয়বার 2009 সালে এসে আলাদা মন্ত্রণালয় করে দেই। এ সময় বিএনপির হাতে রেলের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা 17 আসনের উপনির্বাচনে এক প্রার্থীর উপর হামলায় 13 দেশের রাষ্ট্রদূতরা দলবদ্ধ হয়ে যে বিবৃতি দিয়েছেন তা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশন নীতিমালা লঙ্ঘন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউটন প্রকাশিত সাংবাদিকদের স্মৃতি ভাষ্যে বঙ্গবন্ধু সংকলন গ্রন্থের মোড়ক মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এবার গণ অধিকার পরিষদের কার্যালয়ে চুরি, নতুন কেচি গেট ও তালা লাগানোর অভিযোগ করেছেন দলটির একাংশের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার দুপুর 12টায় এক পোস্টে নুরুল হক নূর জানান, অফিস স্টাফ ও উপস্থিত নেতাকর্মীদের মারধর করে কার্যালয়ে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র, মনোনয়ন বিক্রির টাকা পয়সা সহ সব ডকুমেন্টস নিয়ে আমাদের কার্যালয়ে নতুন কেচি গেট ও তালা লাগিয়ে দিয়েছে। কার্যালয়টি যে ফ্ল্যাটে সেটির মালিক রেজা কিবরিয়াপন্থী গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মিয়া মসুজ্জামান। এর আগে গত 7 জুলাই রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের দ্বন্দ্বের মধ্যে দলটিকে কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দেওয়া হয়। কিডনি বিক্রি করে প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন কিডনি বিক্রির ভয়ঙ্কর প্রতারণা। জনপ্রতি কিডনি 50 লাখ টাকা চুক্তি করলেও ভুক্তভোগীকে দেওয়া হতো মাত্র 5 লাখ টাকা, বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত। বুধবার রাতে রাজধানীর ভাটারায় অভিযান চালিয়ে চক্রের 4 জনকে গ্রেফতার করে র্যাব। র্যাব বলছে, এখন পর্যন্ত চক্রটি প্রায় 50 শতাধিক ব্যক্তির কাছ থেকে অবৈধ উপায়ে কিডনি নিয়েছে। এভাবে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন তারা। গ্রেফতার চক্রের মূল হোতা মোহাম্মদ আনিসুর রহমান, বাকি সদস্যরা হলেন মোহাম্মদ আরিফুল ইসলাম রাজীব, সালাউদ্দিন তুহিন, সাইফুল ইসলাম ও এনামুল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এসব তথ্য জানান। গতকাল সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করে, বিশেষ করে বনানী, মহাখালী, বাড্ডা, বাঠারা এবং বিশ্ব রোড এলাকায় অভিযান পরিচালনা করে এই কিডনি প্রতারক চক্রের মূল হোতা সহ এবং তার আরো 4 জন সহযোগী সহ আমরা হাতে হাতে তাদেরকে আটক করতে সক্ষম হয়। তাদের একটি গ্রুপ যারা দেশে বিদেশে যারা কিডনি প্রতিস্থাপনে প্রত্যাশী, তাদের সাথে মোটা অঙ্কের বিনিময়ে সে টাকার অনেক সময়
পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে তাদের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয় এবং পরবর্তীতে আরেকটা চক্কর যার দ্বারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অসহায় নিঃস্ব মানুষের দারিদ্রতাকে পুঁজি করে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে কিডনি বিক্রিতে পরবদ্ধ করে এবং ঢাকা বিভিন্ন ডায়াগনোস সেন্টারে তারা নিয়ে আসে এবং তাদের মধ্যে ব্লাড নিশ্চিত করে কিডনি বিক্রি এবং তারা কিডনি দেওয়ার মতো সেটা নিশ্চিত করে। সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাটের শালটিকর পিআইনগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শালটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ জহির জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পাউরুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাওলানা কাজী আমির উদ্দিন, সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ কালুন ও পর্যটকবাহী মাইক্রোবাস চালক ঢাকার হিমায়তপুরের বাসিন্দা আবু তাহের। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ পর্যটক। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। ল্যাকটেড ইন্টারন্যাশনাল নামে ঢাকার একটি প্রতিষ্ঠান এসব কিট আমদানি করছে। বুধবার সন্ধ্যায় হিলি দিয়ে কিটগুলো আমদানি করা হয়। এসব কিট ঢাকাসহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট শফিকুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, ফলে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়েছে। এ কারণেই ভারত থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হচ্ছে। প্রথম চালানে 1200 কেজি কিট আমদানি করা হয়েছে। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষামন্ত্রীর আহ্বানের পরও আন্দোলন স্থগিত করেননি। টানা দশম দিনের মতো চলছে তাদের আন্দোলন। বৃহস্পতিবার সকাল 9:30 দিকে প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে তারা অবস্থান শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। শিক্ষামন্ত্রীর আন্দোলন স্থগিতের আহ্বান ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের কারণে অনেক শিক্ষক ঢাকা ছেড়ে নিজ এলাকায় ফেরার উপস্থিতি কম বলে জানিয়েছেন শিক্ষকরা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া। এছাড়া দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মধ্য আমেরিকার আরেক দেশ এল সালভাদোরের। সাবেক দুই প্রেসিডেন্টের ওপরও গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে গুয়াতেমালার 10 জন, নিকারাগুয়ার 13 জন এবং হন্ডুরাসের 10 জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এল সালভাদোরের 10 ব্যক্তির ওপর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রাপ্তদের তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা জেনে শুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং ব্যাপক দুর্নীতিতে জড়িত। চীনের পররাষ্ট্রমন্ত্রী চীন গ্যাং হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। 57 বছর বয়সী এই নেতাকে প্রায় 23 দিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গত 25 জুন, এরপর থেকে কোনো খোঁজ নেই। চীনা মন্ত্রীর এই আকস্মিক অন্তর্ধান নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। চীনে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই উচ্চ পর্যায়ের ব্যক্তিদের হুটহাট নিখোঁজ হয়ে যাওয়া নতুন কিছু নয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের বৈঠকও পেছানো হয়েছে, তবে এজন্য কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
জানাবো খেলার খবর। লক্ষ্য 121 রানের পাকিস্তানের জন্য পথটা সহজ হওয়ারই কথা ছিল, কিন্তু চতুর্থ দিনের শেষ বিকেলে দ্রুত 3 উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের আশা জাগিয়ে তোলে শ্রীলঙ্কা। লঙ্কানরা অসাধ্য সাধনের চেষ্টা করেছে শেষ দিনও, কিন্তু ইমামুল হকের অপরাজিত 50, বাবর আজম ও সৌদ শাকিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম সেশনেই 4 উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এতে করে টানা 1 বছরের জয় খরাও কাটিয়েছে পাকিস্তান। সর্বশেষ এই গলেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল তারা। গলে পাকিস্তানের এটি তৃতীয় জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।